হ্যালো ফ্রেন্ডস সুমন অল বাংলা চ্যানেলের সবাইকে আবারও একবার স্বাগত তো এখন দু হাজার কুড়িতে যারা মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবে তাদেরই সাজেশান আমি দিচ্ছি তো আজকে হয়তো পুরোটা হবে না তাই কবিতা গল্প এই দুটো বিভাগের সাজেশানই আমি দিচ্ছি তো বাংলাতে সাজেশান করা খুবই কঠিন কারণ টেক্সট থেকে বেশি প্রশ্ন পড়ে এবং লাইন তোলা প্রশ্ন প্রচণ্ড থাকে তবুও যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তার মধ্যেই আশা রাখছি সমস্ত প্রশ্নই তারা পেয়ে যাবে তো প্রথমেই কবিতার বিষয়টা আলোচনা করছি তো কবিতাতে আমাদের একটা বড়ো প্রশ্ন লিখতে হয় পাঁচ নম্বরের অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলি হচ্ছে একটি লাইন তোলা প্রশ্ন এক নম্বরের আর সেই মেয়েটি আমার অপেক্ষায় প্রশ্ন হচ্ছে অপেক্ষয়মান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটি তুলে ধরেছেন তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো এটাও একটি লাইন তোলা প্রশ্ন বলা হচ্ছে কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো তিন নম্বর লাইন তোলা প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না প্রশ্ন হচ্ছে যে মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কি কারণে শিশু ও বাড়িরা খুন হলো খুন শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করো অসুখী একজনের চার নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে যে অসু সে অসুখী কেন তা বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত ধরাতলে ধরে গেল আগুন এটি একটি লাইন তোলা প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোথায় কিভাবে আগুন ধরে গেল সেই আগুনে যে পরিস্থিতি হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো ছ নম্বর প্রশ্ন হচ্ছে অসুখে একজন কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লিখে তার নামকরণের সার্থকতা আলোচনা করো এর পরের যে পিসটি এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বরে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো তিন নম্বর প্রশ্নটি একটি তোলা প্রশ্ন বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই প্রশ্ন হচ্ছে কাদের কেন ইতিহাস নেই উক্তিটির যৌক্তিকতা বিচার করো চার নম্বর প্রশ্ন হচ্ছে কবিতায় কবির সমাজ সচেতনতা সচেতনতার পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে একটি লাইন তোলা প্রশ্ন বলা হচ্ছে আমাদের পথ নেই আর প্রশ্ন হচ্ছে কাদের পথ নেই বক্তব্যের যৌক্তিকতা বিচার করো এরপরে যে কবিতাটি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে প্রলয়োল্লাস প্রলয়োল্লাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বরে প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে লাইন তোলা প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর লাইন তোলা প্রশ্ন প্রলয়োল্লাস কবিতায় না এটা লাইন তোলা নয় এটা বলা হচ্ছে যে প্রলয়োল্লাস কবিতার নামকরণের সার্থকতা বিচার করো চার নম্বর প্রলয়োল্লাস বলতে কি বোঝো কবি কেন প্রলয়োল্লাস শব্দটি ব্যবহার করেছেন পাঁচ নম্বর একটি লাইন তোলা প্রশ্ন বলা হচ্ছে জয় প্রলয়ঙ্কর প্রলয়ঙ্কর কে আলোচ্য কবিতায় তাকে আর কি কি অভিধায় অভিহিত করা হয়েছে ছ নম্বর প্রশ্ন কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো তো এই ছিল প্রলোল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমরা যাচ্ছি নেক্সট কবিতা যেটা হচ্ছে সিন্ধু তীরে এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর লাইন তোলা প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলো তা নিজের ভাষায় লেখো এর দু নম্বর প্রশ্ন হচ্ছে একটি তোলা প্রশ্ন সমুদ্র নিপতি সুতা কে সমুদ্র সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নিপতি সুতার চরিত্র আলোচনা করো এর পরের প্রশ্নটি একটি তোলা প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কে এই দিব্যস্থান দেখলেন দেখে তিনি কি করলেন এরপরের চার নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও এর যে কবিতাটি বলবো সেটি হচ্ছে শেষ অর্থাৎ অভিষেক অভিষেকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য দু নম্বর রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য ও পিতৃসত্ত্বার পরিচয় দাও তিন নম্বর রাবণ ও ইন্দ্রয়ীদের সাক্ষাৎ ও কথোপকথন নিজের ভাষায় লেখো চার নম্বর একটি লাইন তোলা প্রশ্ন বলা হচ্ছে সাজিলা রথীন্দ্র রথীন্দ্রসভ বীর আভরণে প্রশ্ন হচ্ছে রবি সভ কাকে বলা হয়েছে তিনি কেন রণসাজে সাজছেন তার রণসজ্জার পরিচয় দাও তো কবিতা থেকে মোটামুটি যে ফিসগুলো আমি বললাম অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রয়োল্লাস সিন্ধু তীরে অভিষেক এর থেকেই কিন্তু এবছরের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তো আশা করি এখান থেকেই চলে আসবে এরপরে যাচ্ছি গল্প গল্প থেকে আমাদের একটি লিখতে হয় পাঁচ নম্বরের তো এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ পিসগুলি রয়েছে প্রথমে আমি আলোচনা করছি পথের দাবি পথের দাবি গল্পের মূল যে প্রশ্নগুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে এক নম্বর একটি লাইন তোলা প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল তো এখানে প্রশ্ন হচ্ছে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয় দু নম্বর প্রশ্নটিও তোলা প্রশ্ন বলা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে প্রশ্ন হচ্ছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় দাও এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর অপূর্ব চরিত্রটির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন নিমাইবাবু চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে গিরিশ মহাপাত্রের চরিত্রটি বিশ্লেষণ করো ছ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও সাত নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গিরিশ মহাপাত্র ও নিমাইবাবুর সাক্ষাতের দৃশ্যটি লেখক আট নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পথের দাবির নামকরণ কতখানি সার্থকতা আলোচনা করো তো পথের দাবি থেকে এই আটটি প্রশ্ন করলেই হবে এরপরে চলে যাচ্ছি জ্ঞান চক্ষু থেকে এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এক নম্বরে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তখনই চরিত্র বিশ্লেষণ করো এটিও খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য দু নম্বর একটি লাইন তোলা প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে বলা হচ্ছে যে অলৌকিক ঘটনাটি কি কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল অলৌকিক ঘটনার ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন তো এরপরে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে লাইনতলা প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞান চক্ষু কীভাবে খুলে গেল চার নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে কোন প্রসঙ্গে এ উক্তি এই উক্তির কারণ কি। পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন ছ নম্বর প্রশ্ন ছোটো মাসি ওর চিরকালের বন্ধু এটি একটি লাইন তোলা প্রশ্ন প্রশ্ন হচ্ছে ছোটো মাসি কার চিরকালের বন্ধু ছোটো মাসির সঙ্গে তপনের বন্ধুত্বের পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন হচ্ছে এর মধ্যে আর তপ এর মধ্যে তপন কথা এটা লাইন তোলা প্রশ্ন প্রশ্ন হচ্ছে উক্তির তাৎপর্য লেখ তো এই ছিল মোটামুটি জ্ঞান চক্ষুর গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের পিসে আমরা চলে যাব অদল বদল তো অদলবদল থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অদলবদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর অমৃত চরিত্রটির বিশ্লেষণ করো তিন নম্বর ইসাব চরিত্রটি বিশ্লেষণ করো চার নম্বর অদলবদল গল্পটি আসলে ধর্ম বর্ণের ঊর্ধ্বে প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান তা পাঠ্যাংশ অবলম্বনে মন্তব্যটির সার্থকতা বিচার করো পাঁচ নম্বর ইসাবের বাবার চরিত্রটি অদল বদল গল্প অবলম্বনে আলোচনা করো তো মোটামুটি গল্প থেকে এই এই অধ্যায়গুলো করলেই হবে বা এই টেক্সটগুলো করলেই হবে যেমন পথের দাবি জ্ঞান চক্ষু আর অদলবদল তো মোটামুটি কবিতা এবং গল্প সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম তো আরও যে সাজেশানটা রয়েছে সেটি যদি পুরোটাই করা হয় তাহলে একটু ভিডিওটি বড় হয়ে যাবে তো আমি এর সেকেন্ড পার্ট যেটা আমি ভেবেছি বাংলা সেকেন্ড পার্টের সাজেশানগুলো করব সেটিতে থাকবে প্রবন্ধ নাটক এবং সহায়ক পাঠ তো খুব শীঘ্রই সেই সাজেশানটি আমি নিয়ে আসছি বা আমি নিয়ে আসলেই এর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো এবং এই চ্যানেলের যারা নতুন তাদের কাছে নিবেদন যে এরকম ধরনের ভিডিও পেতে বা সমস্ত ধরনের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সাজেশান পেতে চ্যানেলটিকে চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে এরপরে আমি বাংলার ফুল সাজেশান নিয়ে আসব তাই চ্যানেলে চোখ রেখো এবং সুমন অল বাংলায় সবাই যুক্ত থেকো তো আজ এই পর্যন্তই সবাইকে অজস্র ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য